মতো অনেক সময় দেখা যায় মসজিদের উজুখানা থেকে লোকেরা পলসি ভরে পানি নিয়ে যায় লেখা আছে পানি নেওয়া নিষেধ মাসালা দেওয়া আছে তো আসলে মান পানিতে মানুষের প্রয়োজনের জন্যই তাহলে এইভাবে সংকুচিত করা আমি একটু আগেই বলছিলেন যে পানি অবাধি দেওয়া উচিত আবার বলা আছে মসজিদের থেকে পানি নেওয়া যাবে না তাহলে তো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে কী বলবে না জি মসজিদের উজুখানা থেকে পানি নেওয়া যাবে না আসলে মসজিদটা তো সামাজিকভাবে একটা প্রতিষ্ঠান এখান থেকে এই ঘোষণা দেওয়া উচিত ছিল না হওয়ার কথা ছিল না কিন্তু মানে বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা বলে আমাদের বাংলাদেশে সব কিছু হয় খামখেয়ালি এবং সব কিছু হয় অপচয় এবং এটার অপব্যবহার বেশি হয় মসজিদের যে সামার্সিবল পাম্প যেটা গাড়া হয় সেখানে যদি ওপেন করা ওপেন করে দেওয়া হয় মহল্লার যত মানুষ আসে সমস্ত মানুষ এই মসজিদের এখান থেকে পানি নিবে এবং পানি নেওয়ার কারণে পানি নেওয়ার কোনো দোষের না দেখা যাবে মসজিদের পরিবেশ নষ্ট হবে এবং এতে করে মসজিদেরও তো এই পানির তো একটা বিল ওয়াসাকে দিতে হয় এবং দিতে হবে তো এই বিলটা ওয়াসা যে দিবে ওয়াসাকে যে দিবে এই বিলের টাকাটা কিন্তু জনগণ দিবে না মসজিদের সীমাবদ্ধতার জায়গাটা ওই জায়গায় যে মসজিদ কমিটি এটাকে পরিচালনা করে চাইলেও পারতে এবং জনগণের টাকা নিয়েই তারা করেন কিন্তু জনগণ যা দেয় তার চেয়েটি বেশি নিতে চায় হ্যাঁ জনগণ যদি বলে যে আমরা বিল যা হয় আমরা এলাকাবাসী মিলে আমরা বিল দিয়ে দিব মসজিদ কর্তৃপক্ষ তারা গাড়বে মসজিদের বাহিরে একটা কল দিয়ে রাখবে তোমরা ওখান থেকে নিতে নি কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো সবাই তো এসির বাতাস খায় কিন্তু বিল দেওয়ার সময় তো কেউ দেয় না সমস্যাটা এই জায়গায় এই সমস্যার কারণে মসজিদ কর্তৃপক্ষ এটাকে আটকে রাখে মসজিদ কর্তৃপক্ষ এটা ভুল করছে না এটা সঠিক করছে আমাদের অপব্যবহারজনিত কারণে